ধর্ষণের পরে খুন হওয়া শিশুকন্যা ময়নাতদন্তের পর জিবি হাসপাতাল থেকে আরিয়া দেববর্মা মৃতদেহ সোমবার বিকেলে ৪টা নাগাদ তেলিয়ামুড়ার দুশ্রীকৃষ্ণচন্দ্রপাড়ে নিয়ে এসে গোটা এলাকায় জুড়ে কান্নার রোল পড়ে যায়। উল্লেখ্য, গত সোমবার থেকে আরিয়া দেববর্মা নিখোঁজ হয়েছিল। বৃহস্পতিবার শিশুকন্যার পিতা বৈশাখ চন্দ্র দেববর্মা বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানায়। এরপরে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্ত নেমে দুশ্রীকৃষ্ণ এলাকায় ঈশানচন্দ্রপাড়া থেকে অভিজিৎ ত্রিপুরা নামে এক যুবককে সন্দেহবশে তুলে আনা থানায়। পরে পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ শনিবার মধ্যরাতে ঈশানচন্দ্রপাড়ার গভীর জঙ্গল থেকে শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছিল, কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর ত্রুটি থাকায় মৃতদেহটি জিবি হাসপাতালে মর্গে পাঠিয়ে দেওয়া ওই দিনেই সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে আসা হয় দুশ্রীকর ঈশানচন্দ্রপাড়া এলাকায়। মৃতদেহ নিয়ে আসা মাত্রে এলাকা জুড়ে কান্নার রোলে আকাশ বাতাস সর্বত্র ভারী হয়ে ওঠে। এলাকার মানুষজনদের দাবি, অভিযুক্ত অভিজিৎ ত্রিপুরা আইনের বিধান অনুসারে ফাঁসি সহ কঠোরতম শাস্তি যাতে দেওয়া হয়। পরে মৃত আরিয়া দেববর্মার মৃতদেহ সৎকার করা হয় এলাকাতে। তবে এলাকাবাসীরা অশ্রুর জলে শেষ বিদায় জানায় মৃত শিশুকন্যা আরিয়া দেববর্মাকে। ও ওইসে তো ওই সার তো তেলেবুড়ার সার তো এখানে সব কিছু কাগজপত্র রেডি করিয়া এরপরে আমরা এখান থেকে কাগজপত্র সব রেডি করিয়া এরপরে আমরা যে যখন গেছে তখনও 11টা হয়তো 11টার মধ্যে বা 11:30টার মধ্যে পোস্টমর্টম করছে মনে হয়। আজকে আজকে পোস্টমর্টম করছে তো তেলেবুড়া হাসপাতাল থেকে কি তা জিবি হাসপাতালে পাঠানো হয়েছিল পোস্টমর্টমের লাগিয়া? হ্যাঁ, ওই কালকা তো পাঠাইছে, আনতে পারছি না, কাগজপত্র রেডি নাই দেখিয়া। ও আজকে পোস্টমর্টম করছে। ও আজকে পোস্টমর্টম কোন সময় হয়েছে ডেড বডি? আজকে তো ওই এখন এখন কত বাজছে? এখন 4টা নি 5টা। ও 5টা হইলে এখান থেকে আমরা 2 বা 2.5 হয়তো মানে 8 ঘন্টার আগে এখানে আইছি। হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা 2টার মধ্যে এখান থেকে নামছি মনে হয়। আচ্ছা, এই এখন কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইতেছেন? ও আমরা তো কি চাইবো, তারা যেটা করছে তারা আমরা শাস্তি দিতাম, আর তার কি কিভাবে আইন ছিল তার জন্য ব্যবস্থা করতেই বা আপনারাও আর কিটা করতাম। এর বাড়ি কই? বাড়ি তো বোধহয় দামছড়া কয়। দামছড়া। এখন আজকে কাগজপত্রে লেখা হয়েছে তার পিতার নাম হলো এই এই থাকে। আগে তো আমরা জানি না, তখন তার সঙ্গে এখানে ফোনের রং নাম্বার আর কি রং নাম্বার আয়া সেরে এখানে ওই লক্ষ কুমার মায়ের সঙ্গে অন্ধ, এটা হলো অন্ধ, জন্ম থেকে তার অন্ধ, তার সঙ্গে কেমনে কিভাবে ফোন কইরা তার সংসার করছে জানি না। কেডা অন্ধ? হ্যাঁ, অন্ধ কেডা? অন্ধ হইল তার ওই বেটা, ওই বেটা যেখানে সংসার করছে এই এই বেটি, এই মেয়ে আর কি অন্ধ, তার সঙ্গে বউ আর কি, তার সঙ্গে নিশানচন্দ্র পাড়া। হ্যাঁ, নিশানচন্দ্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।